হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিলে হবে এগো এন বিহা কর নগো হামকে গো তোকে বড় ভালোবাসি এক খাঁচি ভালোবাসি তোকে এক খাঁচি ভালোবাসি বিহার দিনের তোর ছমড়াই আগুন লাগাই যাব এটা শৈলেন্দ্র বলে বললো যদি তোমাদের বন্ধুটা জয়ন্ত হইতো তাহলে কি বলতো বলো না তোর বিহার দিনে রে সোনা তিনবার ভোজ খেয়ে নিব লোকে দুটা করে ছটা মিষ্টি তো পাবো আর দু কোটা করে ছ কোটা খাসির মাংস তো ছিঁড়তে পারিব বিটি ছিটার জন্য কাঁদিব ভাবিস না নকে তুই নাই তো আরো অন্য কেউ একটা না একটা চান্স পাবোই নকি দাদা ওই জন্যই বলে যে ওই রাতের বেলায় আন্দাজ থাকে দিনের বেলায় আলো ও রাতের বেলায় আন্দাজ থাকে দিনের বেলায় আলো আর তুই না পড়লে পটাই নিব তললে আরো ভালো নকে তা তোর আশায় বসে থাকিব না দাদা হে কার কার পছন্দ হয়েছে রাষ্ট্রপদের উঠাও না দেখি ও বা ও বা এ দাদা ক্রিকেট খেলেছো তো সবাই ক্রিকেট খেলেছো তো ইয়াকে যদি ফামড়ান দিকে ক্যাচ নিতে পারবে পারবে তখন বলো না ভারী লেগেছে বলি পারবে তো হ্যাঁ যাও এই বাপলো কত লোভী দে বসি গো কত লোভী দেখছো ও দা বাপলো দিয়ে দিলি রে বাপ এটাকে যদি ফামড়ান দিয়ে তাহলে আমার কে দেখবে আমার জীবন সাথীটা কে হবে এটাকে রাখতে পারলো কি তোমাদেরকে দিয়ে দিলে হবে এগো এন বিহা কর নগো হামকে গো তোকে বড় ভালোবাসি এক খাঁচি ভালোবাসি তোকে এক খাঁচি ভালোবাসি দিলীপ দা ও দিলীপ দা ইয়াকে এক খাঁচি ভালোবাসি একটু বুঝাই দাও মায়ের তোকে আমি তোমে ইহা করি গো একুড়া তোর মসিটাকে কেমন লাগছে দেখতে পাচ্ছি ভালো লাগছে না ও যে ভাল কুড়া তোর মসি আসেছে শ্রী দেবীর রকম দেখাচ্ছে রে দেবীর রকম দেখাচ্ছে ভাল কুড়া তোর মসি আসেছে শ্রী দেবীর রকম দেখাচ্ছে রে দেবীর রকম দেখাচ্ছে ভাল কুড়া তোর মসি আসেছে রকম সে লাগছে মেলাটা গঙ্গা দিচ্ছে তোমার রকম সে লাগছে মেলাটা গঙ্গা দিচ্ছে সবুজ রঙের ছাপা শাড়ি সবুজ রঙের ছাপা তোমার সুন্দর দেখাচ্ছে রে তোমার সুন্দর দেখাচ্ছে পানপুরা তোর মসি এসেছে চিনি দেবী রঙম দেখাচ্ছে রে দেবী রঙম দেখাচ্ছে পানপুরা তোর মসি এসেছে হ্যাঁ বাপ শ্রী দেবী মানে কি তোমাকে দিব্যা ভারতী রকম দেখাচ্ছে নাকি জানি গো যা তোকে বিয়া করবো যা বটে বটে যা হবে দেখা যাবে দরকার পড়লে দুনিয়াটাকে এদিকে গেলে ওই দিকে তারা যদি উপর কোলে হিরো মনে মানে বটি তা তা নাম কোলে রানী শ্রী বললে বটি বুঝলি ছিল জানি দেবী আমার শ্রী দেবী বাঁধিস আমার বুকের ঝুঁকু ঝুঁকি চোখের কাজল আমাকে বললে পাবো শয়ন কখনে শুধু তোকে দেখি কি বলবো দাদা ডাক্তার একদিন আমি শরীর খারাপটা হয়েছিল একদিন ডাক্তারের কাছে গেলছি আমি বলি ডাক্তার বাবু দেখুন আমার শরীরটাই কোনো জোরেই পাচ্ছি না রে বাপ কি হয়েছে ডাক্তার বাবু আমার হাতটা দেখে নিয়ে কি বললো জানো বলছে দাদা হে তোমাকে বলছে দুটো পরীক্ষা করাতে হবে আমি বলি কি পরীক্ষা ডাক্তার বাবু বলছে তোমাকে রক্ত পরীক্ষা আর পেচ্ছাপ পরীক্ষা করাতে হবে আমি বলি আচ্ছা ঠিক আছে লাও করে লাও রক্ত পরীক্ষাটাই করে লাও দিলীপ দা যে রক্ত পরীক্ষা করাতে গেলছি হাতটাই সিরিঞ্জটা ঢুকাইলো কিন্তু দাদা রক্ত এক ফোঁটাও বেরোলো না বাপ তখন বলছে ডাক্তার বাবুটাই তোমার হাত তো কাটতে হবে গে তোমার গায়ে রক্ত নাই কে আমি হাত কাটিয়ে দাও তার রক্ত বাইর করো তার রক্ত পরীক্ষাটা করো হাত কাটিয়ে দিলে বাপ তার রক্ত বেরোলো নাই তখন বলছে তোমার রক্ত পরীক্ষাটা বাদ দাও জয়ন্ত তুমি ইয়ারপর পেচ্ছাপ পরীক্ষাটা করাই লাও তখন বাপ ডাক্তার বাবুকে এরকম করে হাত জোর করেছি না ডাক্তার বাবু তুমি রক্ত পরীক্ষা করতে যাই আমার হাত কেটে দিয়েছো পেচ্ছাপ পরীক্ষা করাতে যাই কি কেটে দিবে বা তখন কেউ পিটি দিবে নাই নকি ওই জন্য আর পরীক্ষা করাই নাই বলি এরকমই তার শরীরটা তো যাই হোক চলো নিয়ে আসবো দেবকার কাছ থেকে ও যে যেন ছটকি 200 টাকা ধার নকি পাইয়েছিস লক্ষ্মী ভাণ্ডার গো পাইয়েছিস লক্ষ্মী ভাণ্ডার যেন ছটকি 200 টাকা ধার নকি পাইয়েছিস লক্ষ্মী ভাণ্ডার গো পাইয়েছিস লক্ষ্মী ভাণ্ডার যেন ছটকি 200 টাকা ধার আরে বাবা
লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে তো, তা এবার ফ্রি ফ্রি সরকার থেকে 500 টাকা কেউ 1000 টাকা পাচ্ছে, 200 টাকা দিলে কি কমে যাবে? এত দাদা 200 টাকা দিলে কি কমে যাবে? আমার তো একটু শরীরটা গরম হবে। আমি পুষ্পারাজি আর তুই শ্রী বললি ভাই রে, পুষ্পারাজি আর তুই শ্রী বললি আমার রঙ কালো বলে আজ কে রে তুই রিজেক্ট করলি, কৃষ্ণ দেখো কালো হলো প্রেমে রাধা পাগলিনি, আমার রঙ কালো বলে আজ কে রে তুই রিজেক্ট করলি, কৃষ্ণ দেখো কালো হলো প্রেমে রাধা পাগলিনি, অমৃতের মনে সাদা পাস তু আজা তোর এসাই এসাই বসে বালি রে, অমৃতের মনে সাদা পাস তু আজা তোর এসাই এসাই বসে বসে ভালি রে, যদি করব বিহাই এই ফাগরে সুন্দর ফুল করি আমি উপর করির হিরো মন মানি রে, আমি পুষ্পারা দিয়া তুই শ্রী বললি ভাই রে, আমি পুষ্পারা দিয়া তুই শ্রী বললি দেখছো মসিকো স্বভাব গেলা দেখছো এখনো চেঞ্জ হইল না, যে পিটি ছিলার নাম শুনলো ডান্সের নাম শুনলো সবাই টুটে গেলার গলা আওয়াজ গুলা বেড়াই গেল, আমার মসিরা মনে করছে বাহা তোর হয়তো বলছে শুধু গানে হবে নাকি এত বড় স্টেজ দেখি ফাঁকা ফাঁকাই লাগবে নাকি, মসিরা মনে করছে ওই গানগুলো কখন হবে রে বাপ, সেই শ্যাম্পু করা চুল আমার জট লেগে যায় নাকি, বুকুর মায়ে গো আমাকে দমে জড়াইলে ঠ্যাং দিয়েছে দেখ শোনাছে না ডিজেটাই ঘষিটে ঘষিটে যাচ্ছি কুড়িটায়,
ওই গানগুলো কখন হবে? আমার মুর্শিদা গিলাই বলছে, আর তোমাদের ব্যাপারটা তো আমি জানি, কারণ তোমাদেরকে তো নতুন করে দেখছি নাই, সবগুলাকে দেখা বটে। তোমাদের মনটা হচ্ছে কখন আসবে রে বাপু নিচিলাটা এসে নিয়ে, নিচা নিচাং কাও কাটো কখন হবে? আমি জানি পাথর দিয়ে আসতে হয়েছে, মানে আমাকে খালি হাতে আসা চলবে নাই, পকেট ভর্তি জিনিস নিয়ে যেতে হবে নাকি? তো সেরকম পকেট ভর্তি জিনিস নিয়ে এসেছি।